সালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো অলিম্পিকের একটি জনপ্রিয় খেলা ডাইভিং আমার খুব ভালো লাগে আশা করি তোমাদেরও এটা খুব ভালো লাগে আমরা আজকে এটার পেছনের যে ঘটনা বা যে বিজ্ঞান বা সায়েন্স সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখো এখানে আমরা কি দেখতে পাই একজন প্লেয়ার একটা পাটাতনে একটা জাম্প করে অর্থাৎ একটা ধাক্কা দিয়ে নিজে শরীরটাকে মোচড় দিয়ে ঘুরতে 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 পানিতে পড়ে যান তাই না আচ্ছা এর পেছনের বিজ্ঞানটা কি সেটা একটু চিন্তা করি আপনারা জানেন কোনো একটা কিছু রৈখিক গতির ক্ষেত্রে গতিশীল করতে চাইলে অবশ্যই আমাদের বলের দরকার হয় ঠিক তেমনি কোনো কিছুতে ঘূর্ণন বা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করতে হলে আমাদের যে রাশিটা দরকার সেটা হচ্ছে টর্ক এখন টর্ক কিভাবে সৃষ্টি হয় টর্ক হচ্ছে প্রযুক্ত বল এবং কেউ যখন ঘূর্ণন প্রবণতা বা ঘুরতে যায় সেই ঘূর্ণনের ফলে যে ঘূর্ণনের যে পথ অর্থাৎ বৃত্তীয় পথ সেই বৃত্তীয় পথের ব্যাসার্ধ বা ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণ ফলের মাধ্যমে সৃষ্টি হয় এটা আমাদের হচ্ছে হচ্ছে বইয়ের ভাষা আমরা এখন ওইখানে যাচ্ছি না আমরা এখন যেটা খেয়াল করবো সেটা কি দেখো একটা নেই একজন খেলোয়াড় পা দিয়ে একটা বল প্রয়োগ করলেন আমাদের খেলোয়াড় এখন এর পরিমাণ বল প্রয়োগ করলেন তার মানে এখানে একটা বল আমি পেয়ে যাচ্ছি এখন নিজের শরীরটাকে একটু মোচড় দিয়ে শূন্যে গিয়ে তিনি একটা টর্কের সৃষ্টি করেন ঠিক আছে এখন এই ভদ্রলোক এখন কিন্তু শূন্যে চলে গিয়েছেন দেখেন এখন কিন্তু শূন্যে এবার তিনি কি করেন তিনি নিজের শরীরটাকে একটু সংকুচিত করে নিয়ে আসেন অর্থাৎ এই যে পাটাকে একটু বাঁকা করে নিয়ে আসেন হাতটাকেও একটু কাছাকাছি নিয়ে আসেন আমার ছবিটা আশা তোমরা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এবার তিনি নিজের শরীরটাকে আরো একটু ভালো মতো খেয়াল কর আরো একটু মোচড় দিয়ে যেহেতু আমরা আমাদের ছবি দেখতে পেয়েছি সেটা বিপরীত দিয়ে ঘুরন তা আমি এভাবে ছবিটা আর কি আঁকি আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজেকে কি করলেন আরো একটু সংকুচিত করে নিয়ে আসলেন পাটা একদম শরীরের সাথে লাগিয়ে ফেললেন হাত দিয়ে একদম এই এই আর কি ধরে নেন এই হচ্ছে আমাদের ছবিটা ঠিক আছে আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না এখন আমরা রৈখিক গতির ক্ষেত্রে জানি বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয় তাহলে ভরবেগের কি হয় না ভরবেগের পরিবর্তন হয় না অর্থাৎ মোমেন্টামের কোনো পরিবর্তন হয় না এক্সার্নাল ফোর্স না দিলে ঠিক তেমনি এক্সটার্নাল টর্ক না দিলে এখানেও কিন্তু এক ধরনের ভরবেগ আছে যাকে বলা হয় কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে টর্কে টাও দ্বারা প্রকাশ করা হয় বাহ্যিক টর্ক যদি শূন্য হয় তাহলে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হয়ে যাবে কনস্ট্যান্ট ধ্রুবক ঠিক আছে এখন এই কৌণিক ভরবেগ এল এর একটা সমীকরণ হচ্ছে এল ইজ ওমেগা তাহলে আমরা বলতে পারি যদি এখানে আমাদের এই টর্ক অর্থাৎ বাহ্যিক টর্ক যদি শূন্য হয় তাহলে তো কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ওমেগা ইজ ইকুয়াল এল ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আই তাহলে এল তো কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ওমেগা হচ্ছে আই অর্থাৎ জড়তার ভ্রামকের ব্যস্তানুপাতিক আচ্ছা ওমেগার পরিচয়টা আমি আবার একটু দিয়ে দিচ্ছি ওমেগা হচ্ছে কি ওমেগা হচ্ছে বেগ বা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অর্থাৎ ঘূর্ণনের হার আর ওমে আর আয়টা কি আইটা হচ্ছে জড়তার ভ্রামক অর্থাৎ বৃত্তীয় গতির গতির ক্ষেত্রে যেটা জড়তা আর কৌণিক গতির ক্ষেত্রে সরি রৈখিক গতির ক্ষেত্রে যেটা হচ্ছে জড়তা ঠিক তেমনি বৃত্তীয় গতির ক্ষেত্রে সে জায়গাটাই আমরা ব্যবহার করব জড়তার ভ্রামক ঠিক আছে এখন দেখেন এই জড়তার ভ্রামক আবার i is equal m r square এটা একটা জেনারলাইজড একটা ফর্ম আমি দিলাম আসলে i এখানে m টা তো হচ্ছে বস্তুর ভর r টা কি r টা হচ্ছে এটা যে বৃত্তাকার পথ সৃষ্টি করবে যে বৃত্তীয় পথ সৃষ্টি করবে তার ব্যাসার্ধ আসলে কেন বলেছি একটু আগে একটা সূত্র ঘূর্ণন অক্ষের উপর ভিত্তি করে এবং মানে বস্তুটার কাঠামোর উপর ভিত্তি করে কিন্তু এর সাথে আরো অনেক কিছু গুণ হতে পারে কোনো একটা ধ্রুবক মান যেমন যদি একটা চাকতি একটা চাকতি প্লেট এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যায় হচ্ছে হাফ এম আর স্কোয়ার সিলিন্ডার হলে হয়ে যায় হাফ এম আর স্কোয়ার ঠিক তেমনি একটা যদি একটা সলিড স্ফেয়ার বা নিডেট গোলক হয়ে যায় তখন সেটা হয়ে যায় টু বাই ফাইভ এম আর স্কোয়ার আর যদি এটা একটা ফাঁপা হয় তাহলে টু বাই থ্রি এম স্কোয়ার তো আমি যে সামনের এই সংখ্যা টঙ্কা এটা নিয়ে টেনশন না করি এটা তো কনস্ট্যান্ট মানে সংখ্যাগুলো তো কনস্ট্যান্ট এটুকু নিশ্চিত তাহলে স্যার আমরা এটুকু এখন বলতে পারি যে আই এম তো কনস্ট্যান্ট আর সামনে যদি কোনো সংখ্যা এসেও থাকে সেটাও কনস্ট্যান্ট তাই না তাহলে আমরা এখানে বলতে পারি আই সমানুপাতিক আর স্কোয়ার অর্থাৎ আর এর সাথে এর সম্পর্ক কিরকম আই যতার ভ্রামক হচ্ছে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক অর্থাৎ আমার এই যে বৃত্তীয় গতির যে ব্যাসার্ধ সেটা যদি বড় হয় তাহলে আয় বেড়ে যাবে যদি ছোট হয় আয় কমে যাবে এখন আপনারা বলেন শুরুতে আমাদের এই ভদ্রলোক ধরেন মানে নিজের শরীরটাকে মোচড় দিলেন তো প্রথম দিকে কিন্তু উনি দেখেন এই হচ্ছে উনার যে সার্কেলটা উনি তৈরি করেছেন নিজেকে যখন সংকুচিত করে ফেলেছেন তখন দেখেন সার্কেলটা কিন্তু এই যে এতটুকু তাই না তখন কিন্তু সার্কেলটা একটু এরকম আমি একটু অন্য কালার ব্যবহার করি এই আচ্ছা তারপর খেয়াল করেন যখন এই লোক এই নিজেকে আরো সংকুচিত করে ফেললেন তখন কিন্তু তার সার্কেলটা ছোট হয়ে গিয়েছে তাহলে যত সময় যাচ্ছে দেখেন প্রথমে আর হচ্ছে এত বড় দ্বিতীয় ক্ষেত্রে আর হচ্ছে আরো কমে গেল তৃতীয় ক্ষেত্রে আর তো আরো কমে গেল তো এখানে আর আমার যত কমবে বলেন তো আয়ও কি হবে আয় অর্থাৎ জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া এটাও কিন্তু কমে যাবে এইবার আসে না দিকে চলে আসে আই এর সাথে ওমেগার সম্পর্ক বা ঘূর্ণন প্রবণতার হার বা ঘূর্ণনের হারের সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে আই যত কমে যাবে সেই সাথে সাথে ওমেগাটা যাবে বেড়ে ওমেগা যত বাড়বে আমার এই ভদ্রলোক তত বেশি ঘুরবেন এই হচ্ছে এই জায়গার সায়েন্সটা অর্থাৎ আমাদের প্লেয়ার নিজেকে প্রথমে যে বলটা সেই বলটাকে শরীরটাকে একটু বাকিয়ে মোচড় করে তিনি সেটাকে টর্কে রূপান্তর করেন এবার যখন তিনি শূন্যে চলে যান তখন আর বাহ্যিক টর্ক প্রযুক্ত করার কোনো সম্ভাবনা নাই তাহলে শুরুতে যে টর্কটা তিনি নিয়েছেন সেই টর্কটাই ঠিক আছে বাহ্যিক আর টর্ক না থাকার কারণে কৌণিক ভরবেগ যেটা সেটা হবে ধ্রুবক আর কৌণিক ভরবেগ যদি ধ্রুবক হয় তাহলে ওমেগার সাথে আয়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক নিজেকে নিজের শরীরটাকে সংকুচিত করে ধীরে ধীরে তিনি আরটাকে কমিয়ে দিচ্ছেন এই আরের সাথে আয়ের সম্পর্ক কি আয় হচ্ছে বর্গের মানে আর এর বর্গের সমানুপাতিক তাহলে এখানে সম্পর্ক আর আই ছোট যাচ্ছে আর ছোট হতে মেঘে বেড়ে যাচ্ছে তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি আসলে তোমাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাসে ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ